ব্যবসায়ীদের ডাকা বাঁধকে কেন্দ্র করে রণক্ষেত্র উত্তর চব্বিশ পরগনা জগদ্দল এলাকা পথ অবরোধ ব্যবসায়ীদের পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি পাল্টা র্যাফের লাঠিচার্জ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সমীরণ, ব্যবসা বন্ধকে কেন্দ্র করে কিভাবে এত উত্তেজনা ছড়ালো এখানে? অনুসভা গতকাল রাতে ব্যবসায়ীদের অভিযোগ, সেখানে জগদ্দল পৌর বাজার, সেখানে পুলিশ তল্লাশি চালায় এবং বেশ কয়েকটি দোকানে ভাঙচুর চালায়। তার প্রতিবাদে ব্যবসায়ীরা আজকে সকাল থেকে ব্যবসা বন্ধ করে এবং তারা দোকানপাট বন্ধ রাখে এবং সকালবেলা নটার কিছু পরে তারা অবরোধ শুরু করে এবং বসপাড়া রোডের ইতিমধ্যে বেঞ্চ রাস্তার ওপর ফেলে অবরোধ শুরু করে। সেই অবরোধ তুলতে আসে বিশাল পুলিশ বাহিনী। তুমি জানো যে ভাটপাড়ায় বিশাল পুলিশ বাহিনী মজুদ রাখা রয়েছে গণ্ডগোল ঠেকানোর জন্য। সেই কারণে র্যাব এবং বিশাল পুলিশ বাহিনী যখন ঘটনাস্থলে আসে, ব্যবসায়ীরা তখন পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু করে। তিনটি পুলিশের গাড়ি ভাঙচুর হয়। এরপরই র্যাব বেধড়ক লাঠিচার্জ করে ব্যবসায়ীদের ওপর এবং সেখানে ব্যবসায়ীদের ছত্রভঙ্গ করা হয় এবং অবরোধ তোলা হয়। এবং এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আছে। ব্যবসায়ীদের অভিযোগ যে পুলিশি তল্লাশির নামে তাদের দোকানপাট ভাঙচুর করা হয়েছে। তার প্রতিবাদে তারা শান্তিপূর্ণ আন্দোলন করছেন। তারা ব্যবসা বন্ধ রেখে তারা ঘোষপাড়া রোড অবরোধ করেছেন। তুমি জানো যে ঘোষপাড়া রোড হচ্ছে উত্তর শহরতলির একটা গুরুত্বপূর্ণ রাস্তা, যে ব্যারাকপুরের সঙ্গে নদিয়ার সংযোগ স্থাপনকারী একটা অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা। সেই কারণে এই রাস্তা অবরুদ্ধ হয়, যান চলাচল সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ে। সেই যান চলাচল স্বাভাবিক করতে যখন পুলিশকর্মীরা যান, পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি করে এবং তিনটি গাড়ি ভাঙচুর হয়। ধন্যবাদ।